হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আগের একটা ভিডিওতে আমি প্রজাপতি আঁকার সহজ একটা পদ্ধতি দেখেছিলাম, দুটো পদ্ধতি দেখেছিলাম পার্ট ওয়ানে। তো এখন আমি পার্ট টু ভিডিওতে বাকি দুটো পদ্ধতি দেখিয়ে দেবো তোমাদের। তো বন্ধুরা, তার আগে আমি একটাই অনুরোধ করব যে তোমরা যদি কিছু শিখতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখো, তাহলে অবশ্যই কিছু শিখতে পারবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এরকম ভিডিও যদি আরও কিছু দেখতে চাও, আরও কিছু পেতে চাও, তাহলে পাশে বেল আইকনটাকে অন করে দাও, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। তাহলে চলো ভিডিওটা দেখে নি। এরকম ভাবে তোমরা চার লিখে দেবে, চার চার বা ইংরেজির আট লেখা যেতে পারে। এবারে পাখাটা নিজের মতো করে মুখ দুটো করে দিলে, এবারে হয়ে গেল, বুঝে যাবো। দেখো খেলাটি ডিজাইন বিভিন্ন রকমের হয়েছে, তাই না? তো এরকমভাবে তোমরা করতে পারো যে কোনো ভাবে তোমার। এবারে দেখো আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখো, এটা একটা আরেকটা পদ্ধতি আছে। এইভাবে তোমরা প্রথমে যুক্ত চিহ্ন করে নেবে, তারপরে ঠিক এইভাবে একটা ক্রস চিহ্ন, মানে গণিত চিহ্নের মতো এভাবে করে নিলে, মিডিলে এরকম একটা গোল, তারপরে লেজের মতো, তারপর এখানে মাথায় একটা গোল, ঠিক আছে? এরপর এখান থেকে এরকম করো, এখান থেকে এরকম করো, এখান থেকে এটা এরকম দাও, এখান থেকে এটা এরকম, এখান থেকে এটাকে এরকম দাও, এখান থেকে এটাকে এরকম ঠিকিয়ে দিলে, এখান থেকে এই লাইনটাকে এভাবে ঠিকিয়ে দিলে, হয়ে গেল। এবারে এই যে দাগগুলো আছে দেখছো, এই দাগগুলোকে মুছে দাও, এই দাগগুলো তোমরা পরে মুছে দেবে আঁকার ছবিটা আঁকার পর। এবার পাখার মধ্যে ডিজাইন গুলো করে দাও,
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করবে। আমার ছোট্ট বন্ধুরা তোমাদের বলছি, আর তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে লিখে জানাবে, তবেই তোমাদের সামনে আমি তোমাদের মত অনুযায়ী তোমাদের মতামত অনুযায়ী সেই ছবিগুলো আমি তুলে ধরার চেষ্টা করব তোমাদের। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে একবার বাজিয়ে দাও, তাহলে আমার ভিডিওগুলো তোমরাও দেখতে পাবে। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যে কোনো কঠিন জিনিস তোমরা এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবে। যারা আমার ছোট্ট ক্ষুদে শিল্পী বন্ধুরা আছে তাদের জন্য বলছি, দেখো হয়ে গেল চারকমভাবে প্রজাপতি তোমাকে দেখালো। তো এইভাবে এরকমভাবে তোমরা সহজ পদ্ধতিতে আঁকতে পারো, দেখবে কোনো কঠিন ছবি তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে।